চিপকে স্টেডিয়ামে বুধবার রাতে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চেন্নাই। দিল্লি স্পিনারদের ঘূর্ণিফাদে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে 167 রানের পুঁজি নিয়ে ওতায় চেন্নাই সুপার কিংস এর জয় 27 রানের ব্যবধানে। তাতে প্লে অফে ওঠার রাস্তাটা আরো সহজ হয়ে গেল তাদের। এদিন রানের গতিও খুব একটা বাড়ানোর সুযোগ পায়নি চেন্নাই। সপ্তম ওভারের ভেতর দুই ওপেনার ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে পাঠান অক্ষর প্যাটেল। আইপিএল এর শুরুর দিকে ঝলক দেখানো অজিঙ্কা রাহানে এদিন ফিরেন 21 রান করে। মাঝের দিকে শিবম দুবের 12 বলে 25 এবং শেষ দিকে রবীন্দ্র জাদেজার 16 বলে 21 ও মহেন্দ্র সিং ধোনির 9 বলে 20 রানের ক্যামিও ইনিংস এর লড়াকু পুঁজি পায় চেন্নাই। দিল্লির হয়ে মিচেল মার্শ নিয়েছেন 3টি উইকেট, এছাড়া একটি করে উইকেট পান ললিত যাদব, কুলদীপ যাদব ও খলিল আহমেদ। জবাবদিহিতে নেমে চেন্নাইয়ের মতোই 8 উইকেট হারায় দিল্লি, কিন্তু পুরো 20 ওভার ব্যাট করে 140 রানে থামে তারা। পাওয়ার প্লের মধ্যে হারায় 3 বিদেশি ব্যাটারকে। আরেক বিদেশি রাইলি রুসো সর্বোচ্চ 35 রান করলেও বল খরচ করেছেন 37টি। অক্ষর কিছুটা আশা জুগিয়েছিলেন বটে, কিন্তু 12 বলে 2-4 ও 1 ছক্কায় 21 রানে তার বিদায়ের পর দিল্লির হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। চেন্নাইয়ে 3টি উইকেট নেন মাথিসা পাথিরানা, 2টি শিকার করেন আরেক পেসার দীপক চাহার। অলরাউন্ড পারফরমেন্সের কারণে ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। বল হাতে 4 ওভার 19 রান দিয়ে তিনি নেন 1টি উইকেট। এই জয়ে 12 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। একটি ম্যাচ কম খেলা দিল্লি 8 পয়েন্ট নিয়ে রয়েছে তলানিতে। প্লে অফে খেলার রাস্তাটা এখন তাদের অনেকটাই কঠিন।